বস, মাস্টার তো মরে গেছে, কিন্তু ওই হাওয়া পিয়ন তো বাইসে আছে। কস কি? আমি নিজে দেখছি দম আছে। তাহলে এখন কি করবো? ওই শালার কি মাইরে ফেলামো? আপনার কতবার কইলাম মাস্টারে মাইরেন না, আপনি মাইরেই ফেলাইলেন। হাফেজ, তুই বুঝস না কতদিনের বিল্লা, ওই শালা আমাদের কত জ্বালাইছে, এতদিনের রাগ কি হুশ রাখা যায় মাথায়? এখন কি করবেন? শোন, মেম্বার সাহেবের ফোন দে, পুরো বিষয়টা জানা। আচ্ছা, দেখতেছি। হ্যাঁ, কি অবস্থা? দলিল পাইছস? খবর ভালো না মেম্বার সাহেব, বিরাট জামেল হয়েছে। কি হয়েছে? মাস্টার মরে গেছে। কস কি? মহিলা গেছে মানি? মানে টুটুল ভাইয়ের লগে মারামারি করতে গিয়া মাথায় বাড়ি খেয়ে মরে গেছে। কি করছিস? তখন আমি আর কই যাবো? মাথা গরম করেন না মেম্বার সাহেব, আমি খুন করে খাওয়াবো। ভাইবা দেখেন মেম্বার সাহেব, মাস্টার মরাতে সব সমস্যা সমাধান হয়ে গেছে, জমির আর কোনো সাক্ষী রইল না। আমার কথা কস, খুনের জ্বালা কি সেটা তোরা কি বুঝলি? ওই পিয়নটার কি অবস্থা? না, ওটাই মরে নাই, মাইরা ফেলমু। দরকার হইলে মাইরা ফেল, সাক্ষী রাখার দরকার নাই। তাড়াতাড়ি স্কুল থেকে লাশগুলো বাইর কর। লাশ খুশরামু? দুইটারে বস্তায় ফিরা পানিতে ফেলা দে, যেন কোনো চিহ্ন না থাকে। ঠিক আছে মেম্বার সাহেব। ঠিক আছে। কিরে মেম্বার সাহেব কি কইছে? কথা কস থাকে মেম্বার সাহেব কি কইছে? পিয়ন দেও মাইরা ফেলাইতে বলছি। ল চল তাইলে। ঘরে আহেন, ঘুমাইবেন না? তুমি যাও, আমি এখন ঘুমাবো না। কেন? রাতের বেলা কি চুরি করতে চাইবেন? বদমাইশ মহিলা, যা ঘরে যা। আমার দাঁড়ে আছে Thank you.